কি হব রাজনৈতিক ভবিষ্যৎ রমন সিং বসুন্ধরা রাজে আর শিবরাজ সিং চৌহান ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থান মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল আর সকলে নভবাক তালিকাত নথকা চর্চাত নথকা তিনিগৰাকীক নেতাক মুখ্যমন্ত্রী হিসাবে বাছনি করা হল এতিয়া প্রশ্ন হয় শিবরাজ সিং চৌহান বসুন্ধরা রাজে আর রমন সিংর ভবিষ্যৎ কি এওঁলোকক রাজ্যপাল হিসাবে বাছনি করা হব নাকি বা নির্বাচন করা হব আর এই প্রশ্নের উত্তর হিসাবে জেপি নাড্ডা উল্লেখ করেছে যে সকলে নতুন নতুন কামত লাগি যাও অর্থাৎ আপনার ব্যস্ত হয়ে যাও এটা প্রশ্ন যেটা উঠিছিল যে কি কামত নিয়োগ করা হব বা কি পদবি দিয়া হব তেতিয়া কিন্তু জেপি নাড্ডায় কৈছিল যে সকলকে উচিত পদবি দিয়া হব উচিত মর্যাদা দিয়া হব কিন্তু কি দিয়া হব সেয়া স্পষ্টভাবে নকল এটা প্রশ্ন হয় 15-16 বছরীয় অভিজ্ঞতা থকা যিসকল মন্ত্রী আছিল তেওঁলোক মনে মনে কিয় আছে বসুন্ধরা রাজে আর শিবরাজ সিং চৌহান এই গোটেই বিষয়টির উপর সম্পূর্ণরূপে মৌনতা অবলম্বন করেছে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এওঁলোকে মৌনতা কিয় অবলম্বন করেছে যত নেকি জেপি নাড্ডায় কৈছে যে তেওঁলোকক উচিত কামত নিয়োগ করা হব অতি সোনকালে কিন্তু তেওঁলোকে বিসম্বাদ কিয় করা নাই বা তেওঁলোকে এই ক্ষেত্রে বিরোধিতা কিয় করা নাই এটা কথা হয়েছে ইয়ার পূর্বেও বিরোধিতা করেছিল কেবাগৰাকীও বিজেপি নেতায় বাবুলাল ইয়েদুরপ্পা উমা ভারতী লালকৃষ্ণ আদবানী কল্যাণ সিং বা কেশুভাই পাটেল গতি যেটা বিরোধিতা করেছিল বা বিসম্বাদ করেছিল ভবিষ্যৎ কি হল রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হল গল বলে এক প্রকার কব পারি তেনে ক্ষেত্রে হয়তো একগৰাকী নেতায় মুখ খোলা নাই বা মৌনতা অবলম্বন করেছে কি হব রাজনৈতিক ভবিষ্যৎ রমন সিং বসুন্ধরা রাজে আর শিবরাজ সিং চৌহান ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থান মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল আর সকলে নভবাক তালিকাত নথকা চর্চাত নথকা তিনিগৰাকীক নেতাক মুখ্যমন্ত্রী হিসাবে বাছনি করা হল এতিয়া প্রশ্ন হয় শিবরাজ সিং চৌহান বসুন্ধরা রাজে আর রমন সিংর ভবিষ্যৎ কি এওঁলোকক রাজ্যপাল হিসাবে বাছনি করা হব নাকি বা নির্বাচন করা হব আর এই প্রশ্নের উত্তর হিসাবে জেপি নাড্ডা উল্লেখ করেছে যে সকলে নতুন নতুন কামত লাগি যাও অর্থাৎ আপনার ব্যস্ত হয়ে যাও এটা প্রশ্ন যেটা উঠিছিল যে কি কামত নিয়োগ করা হব বা কি পদবি দিয়া হব তেতিয়া কিন্তু জেপি নাড্ডায় কৈছিল যে সকলকে উচিত পদবি দিয়া হব উচিত মর্যাদা দিয়া হব কিন্তু কি দিয়া হব সেয়া স্পষ্টভাবে নকল এটা প্রশ্ন হয় 15-16 বছরীয় অভিজ্ঞতা থকা যিসকল মন্ত্রী আছিল তেওঁলোক মনে মনে কিয় আছে বসুন্ধরা রাজে আর শিবরাজ সিং চৌহান এই গোটেই বিষয়টির উপর সম্পূর্ণরূপে মৌনতা অবলম্বন করেছে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এওঁলোকে মৌনতা কিয় অবলম্বন করেছে যত নেকি জেপি নাড্ডায় কৈছে যে উচিত কামত নিয়োগ করা হব অতি সোনকালে কিন্তু বিসম্বাদ কিয় করা নাই বা এই ক্ষেত্রে বিরোধিতা কিয় করা নাই এটা কথা হয়েছে ইয়ার পূর্বেও বিরোধিতা করেছিল কেবাগৰাকীও বিজেপি নেতায় বাবুলাল ইয়েদুরপ্পা উমা ভারতী লালকৃষ্ণ আদবানী কল্যাণ সিং বা কেশুভাই পাটেল গতি যেটা বিরোধিতা করেছিল বা বিসম্বাদ করেছিল ভবিষ্যৎ কি হল রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হল গল বলে এক প্রকার কব পারি তেনে ক্ষেত্রে হয়তো একগৰাকী নেতায় মুখ খোলা নাই বা মৌনতা অবলম্বন করে